প্রথমে আমি একটি কথা বলতে চাই যে বর্তমান বাংলাদেশ পুলিশ নেতৃত্ব যথেষ্ট পরিমাণে সংবেদনশীল, বিশেষ করে আমাদের যারা সম্মানিত নারী যারা রয়েছেন তাদের মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এবং একজন গণমাধ্যম ব্যক্তিত্ব বা মিডিয়া ব্যক্তিত্ব যখন যেই ধরনের ঘটনার পরিস্থিতি বা শিকার হন তখন কিন্তু বিষয়টা আরও গুরুত্ব দেওয়া হয়। এবং এটা সত্য যে পরিমণি উনি 8 তারিখ দিবাগত রাত আনুমানিক 4টার সময় ভোরবেলায় উনি বনানী থানায় এসেছিলেন, তখন উনি কিছুটা বেসামাল ছিলেন বা অসুস্থ ছিলেন এবং ওই সময় তিনি থানায় এসেছিলেন, কিন্তু ওই সময় তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। এবং থানায় যে কর্তব্যরত ডিটি অফিসার ছিল সে তার যে একটু অসংলগ্ন অবস্থা দেখে তাকে কিন্তু অনুরোধ করে যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য, এবং ওই ক্ষেত্রে বনানী থানার মোবাইল টিম তারাই কিন্তু তাকে তার ইচ্ছা অনুযায়ী এবারকে হাসপাতাল তারা দিয়ে আসে ওখানে। আমি মনে করি যে কর্তব্যরত যারা পুলিশ কর্মকর্তা ছিলেন তারা কিন্তু তাদের যে মানবিক দায়িত্ব সেটা এখানে পালন করেছেন। এই ক্ষেত্রে তার বিষয়টিকে গুরুত্ব না দেওয়া বা সেই অভিযোগ সেটা কিন্তু অমূল্য। এবং পরবর্তী ঘটনাপ্রবাহে আমরা দেখেছি এরপরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন, তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে মামলাও হয় এবং মামলা অনুযায়ী অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের ভূমিকা পালন করেছে, তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং মামলা অনুযায়ী যে তদন্ত কার্যক্রম এবং অন্যান্য যে ব্যবস্থা সকল আইনানুগ পদক্ষেপ কিন্তু চলমান রয়েছে। অতএব এই ক্ষেত্রে আমরা মনে করছি যে সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের যে কর্তব্য বা দায়িত্ব এবং তার যে আইনের অধিকার সেই অধিকার সমুন্নত রাখার জন্য পুলিশ কিন্তু তার দায়িত্ব পালন করেছে এবং এটা আপনারা গণমাধ্যম কর্মী যারা তারাও কিন্তু এটা আপনারা নিজের চোখে দেখেছেন। এবং এরপরে যে ঘটনাটি আসছে সেটা হচ্ছে অল কমিউনিটি ক্লাবে ওই ঘটনা ঠিক আগের রাতে তার যে সেখানে গতিবিধি সেটা আমরা নজরে রাখছি। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি 7 তারিখ দিবাগত রাত আনুমানিক রাত 1:55 আমাদের গুলশান থানায় একটি 999 কল আসে এবং 999 কল ওই চিত্রনায়িকা পরিমণি করেছিলেন। তার অভিযোগ ছিল যে ওই ক্লাবে তাকে আটকিয়ে ফেলা হয়েছে, কনফাইনমেন্টের অভিযোগ ছিল। সাথে সাথে যেহেতু তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী, আমাদের ওই এলাকার মোবাইল টিম এবং আমাদের যে কিউআরটি টিম দুটো টহল পার্টি কিন্তু একসাথে ওখানে যায় এবং তারা যে সেখানে দেখতে পায় যে পরিমণি এবং তার সাথে সঙ্গীয় যারা ছিলেন তাদের সাথে ওই ক্লাবের যারা বার টেন্ডার যারা ছিল, ক্লাবের যারা নিরাপত্তা কর্মী যারা ছিল, অন্যান্য সহায়ক কর্মী যারা ছিল তাদের সাথে বিভিন্ন বচসা হতে তারা দেখে এবং কিছু ভাঙচুরের অভিযোগও সেই সময় ক্লাবের যারা ছিলেন তারা করেন এবং বিশেষ করে বারটেন্ডার যারা ছিলেন তারা শারীরিক লাঞ্ছনার অভিযোগও করেন। এবং পরবর্তীতে পুলিশ সেখানে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিমণি তার সঙ্গীয় যারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু তারা তখন রাত আনুমানিক 2:45 দিকে তারা ওই ক্লাব ত্যাগ করেন। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু কর্তব্যরত পুলিশ তারা 999 কল পেয়ে ওখানে গিয়েছিলেন এবং আমাদের নিয়মই হচ্ছে যে এটাকে লিপিবদ্ধ করা এবং সেই অনুযায়ী তখন যে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তারা তাদের যে দায়িত্ব পালন করেছেন সেই বিষয়টি তারা গুলশান থানায় তারা জিডিতে লিপিবদ্ধ করে রাখেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তারা আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। কালকে যখন মিডিয়ায় বিষয়টি প্রচারিত হয় তখন আমরা লক্ষ্য করি যে অল কমিউনিটি ক্লাব তারা এই ক্ষেত্রে ওই দিন রাতের যে ঘটনা প্রবাহ ছিল সেগুলো নিয়ে তারা বিস্তারিত তারা মিডিয়াতে বলে এবং বিশেষ করে যেই ক্লাব মেম্বার যার আমন্ত্রণে ওখানে পরিমণি গিয়েছিলেন এবং ওখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলে এবং এর বাইরেও তারা অন্যান্য যে প্রশাসনিক যে বিষয় সেগুলো নিয়ে তারা তাদের সমন্বিত আলোচনার মাধ্যমে তারা নিবে বলে তারা প্রকাশ করে। আমরা ক্লাব কর্তৃপক্ষ সাথে আমরা কথা ওইভাবে আমাদের বলা হয়নি, তবে আমরা যতদূর এখন পর্যন্ত জানি যে গুলশান থানায় তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখন পর্যন্ত দায়ের করেননি। যেহেতু এই ঘটনাটি একেবারেই অল কমিউনিটি ক্লাবের বারের ভিতরে ঘটেছে এবং ওই জায়গার দায়িত্বে তারাই রয়েছেন, তাদের ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু পরবর্তী যে আইনানুগ পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। সেই ক্ষেত্রে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ তাদের উপর মূলত এই ঘটনার প্রবাহ সেটা কিন্তু নির্ভর করছে, তারা যে প্রক্রিয়ায় অভিযোগ দায়ের করবেন নিশ্চয়ই আমরা সেই প্রক্রিয়াতেই সেখানে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। দাদা, অল কমিউনিটি ক্লাবে কি ঘটেছিল মূলত আপনার জানা মতে? প্রাথমিক যে পুলিশ কি পেল, প্রাথমিক তদন্তে পুলিশ যেটা পেয়েছে যে ওখানে বার ব্যবহার নিয়ে বার কর্মী যারা বার টেন্ডার বা তাদের সাথে পরিমণি এবং তার সঙ্গী যারা ছিলেন তাদের এক ধরনের বচসা হয়। কারণ হচ্ছে
তখন সময়টা ছিল বার বন্ধ হয়ে যাওয়ার সময়, তারা তখন বার ব্যবহার করতে দিচ্ছিলেন না। এবং আরেকটা বিষয় যে আপনারা জানেন যে একটি বার ব্যবহার করতে চাইলে অবশ্যই যারা অথরাইজড মেম্বার তারা কিন্তু বার ব্যবহার করতে পারেন, এবং সেই ক্ষেত্রে বার ব্যবহার করা নিয়ে একটা তাদের মধ্যে বচসা তৈরি হয়। একটা ছিল সময়, সময় অনুকূলে ছিল না, আরেকটা হচ্ছে বার প্রবেশের অধিকার এবং বার ব্যবহারের অধিকার। এটা নিয়েও কিন্তু কর্মীরা আপত্তি জানায়, মূলত এটা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। পরবর্তীতে বারের ভেতর আমরা শুনেছি যে ওই বিভিন্নভাবে অ্যালকোহল ব্যবহার করা বা এগুলো নিয়ে বার কর্মী যারা বার টেন্ডার তাদের সাথে বচসা হয়। এক পর্যায়ে তাদের একজন অভিযোগ করেছেন যে শারীরিক লাঞ্ছনার শিকার, এই বিষয়টি আমরা এখন খতিয়ে দেখছি। এবং এই ক্ষেত্রে যেহেতু বার কর্তৃপক্ষ এখনও বা ক্লাব কর্তৃপক্ষ আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেননি, তো আমরা মনে করছি তাদের আনুষ্ঠানিক অভিযোগ পেলে আমরা হয়তো এই বিষয়ে পরবর্তী যা আইনানুগ পদক্ষেপ সেটা আলোচনা করতে পারি। ওই দিন রাতে আমাদের যে কর্তব্যরত যে অফিসার ছিলেন এবং তার সাথে যারা ফোর্স ছিল তারা মূলত পরিমণি যে ট্রিপল 9 কল দিয়েছিলেন যে তাকে রংফুল কনফার্মেন্ট করা হয়েছে, সেই জন্য তারা দ্রুত ওখানে গিয়েছিলেন। কিন্তু আসলে যে তারা কিন্তু পরিস্থিতি ভিন্নতর বলেই তারা দেখতে পান, এবং ওখানে তারা যেটা শুনেছেন যে এই যে বার ব্যবহার, আমি যেটা বলছি যে বারে হার্ড লিকার ব্যবহার, এগুলো নিয়ে মূলত বার টেন্ডার যারা তাদের সাথে তাদের বচসা হয়, এবং এই পরিবেশনের যে ঘটনা সেটা নিয়েও কিন্তু একটা বচসা হয়। এবং এই বচসার প্রেক্ষিতে যে বার টেন্ডার যে সাজালাল, যে উনি একজন বয়স্ক মানুষ, তার সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তিনি শারীরিক লাঞ্ছনার শিকার হন মর্মে তিনি আমাদের কাছে তাৎক্ষণিকভাবে জানান। এছাড়া যে নিরাপত্তা কর্মী ছিল শরীফ, তিনিও তাকে এস্টে ছুড়ে মেলা এই ধরনের অভিযোগ করেন। তবে আমি যেটা বলবো, যেহেতু ঘটনাটি ঘটেছে অল কমিউনিটি ক্লাবের ভেতরে অভ্যন্তরে, এবং এই জন্য অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ তাদেরই কিন্তু এক্ষেত্রে প্রয়োজনে যে ব্যবস্থা সেটা নিতে হবে, এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই পুলিশ জানানোর যে পদক্ষেপ সেগুলো অবশ্যই গ্রহণ করবে। বনানী থানার যারা টহল পার্টি অফিসার ছিলেন, যিনি তিনি এবং ডিটি অফিসার, তারা মিলে কিন্তু কথা বলে তাকে তার ইচ্ছা অনুযায়ী এবারকের হাসপাতালে সেখানে নিয়ে যান, এবং এবারকের হাসপাতাল ভাটারা থানার অন্তর্গত। ওখানে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসার জন্য জরুরি বিভাগ পর্যন্ত তিনি যান, এটা পুলিশ কিন্তু লক্ষ্য করে। এরপরে পুলিশ ওখান থেকে চলে আসে, কিন্তু আমরা যতদূর জেনেছি যে এবারকের হাসপাতালে যে নথিপত্র যাচাই করে যে এবারকের হাসপাতালে ওই সময় তার কোনো ধরনের চিকিৎসা গ্রহণ বা এই সংক্রান্তে কোনো তথ্য কিন্তু তাদের কাছে লিপিবদ্ধ নেই। এমনকি চিকিৎসার গ্রহণের জন্য যে তার যে নিবন্ধিত হতে হবে রোগী হিসাবে, সেই নিবন্ধন কাজ কিন্তু তিনি সেখানে করেননি। তাই আমরা যে ফুটেজ পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে তারা কিছুক্ষণ সেখানে জরুরি বিভাগের সঙ্গে অবস্থান করে কয়েক মিনিট পরে তারা সেই স্থান ত্যাগ করেন, কোনো ধরনের চিকিৎসা গ্রহণ না করি। এবং আপনি যেটা বললেন যে বোট ক্লাব থেকে মদ্য অবস্থায় চলে আসা, তবে এই ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে তিনি কিন্তু অভিযোগ করেছেন যে বোট ক্লাবে তাকে জোর করিয়ে মদ্যপান করিয়ে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে যেহেতু এটি মামলা হয়েছে, আমি মনে করছি যে এক্ষেত্রে যারা মামলা তদন্তের দায়িত্বে যারা আছেন তারাই কিন্তু এটা আরও যাচাই করে দেখবেন যে কোন পরিস্থিতিতে যে তাকে কি মদ্যপান করানো হয়েছিল, জোর করে করানো হয়েছিল না। নিশ্চয়ই তদন্তকারী কর্মকর্তা তারা এই বিষয়টি অবশ্যই মনোযোগী হবেন। এবং সাক্ষ্য আইনে আমরা জানি যে ঘটনা প্রবাহটা কিন্তু গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি তার জীবনাচরণ এবং তিনি ধারাবাহিকভাবে যেভাবে চলেন এই বিষয়গুলো কিন্তু মামলার তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়, এবং সেই ক্ষেত্রে যারা তদন্তে নিয়োজিত আছেন তদন্তকারী কর্মকর্তা ওই মামলার, বা তারা নিশ্চয়ই এই যে ঘটনা প্রবাহগুলো 7 তারিখের রাতে, মধ্যরাতে দিবাগত রাতে ঘটনা, 8 তারিখে দিবাগত রাতের ঘটনা, আমি মনে করছি যে তারা নিশ্চয়ই এই ঘটনা প্রবাহ সেগুলো অবশ্যই তাদের তদন্তে তুলে আনবেন, এবং এতে করে একটা নিরপেক্ষ যে তদন্ত সেই তদন্তের বিষয়টি আমার মনে হয় এখানে প্রতিষ্ঠিত। আমি এই পর্যায়ে আমি এই মন্তব্য করছি না, কেন, কারণ যেহেতু এই ঘটনা প্রবাহটির একটি মামলা তদন্তের অংশ, অতএব এই সাবজেক্টিভ বিষয় নিয়ে আমি মন্তব্য করব না, কারণ আমি এই তদন্ত প্রক্রিয়ায় জড়িত নই। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে উনি যখন এসেছিলেন আমাদের থানায় যে কর্তব্যরত ডিটি অফিসার ছিলেন, তখন কিন্তু তাকে বেসামাল বা একটু অসংলগ্ন তাদের মনে হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, আপনাদের মিডিয়া কর্মীদের আমি দেখেছি, আপনারা অনেকে আপনাদের মিডিয়াতে CCTV ফুটেজ আপনারা প্রকাশ করেছেন, সেখানেও কিন্তু আমরা দেখছি যে তিনি এবং তার সঙ্গী যারা ছিলেন তাদের একটু বেসামাল অবস্থা বা ঠিক মতো দাঁড়াতে না পারা, এই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তিনি যেহেতু এইরকম অবস্থায় ছিলেন, তখন যিনি কর্তব্যরত অফিসার ছিলেন তার স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে তার কাছে এরকমই মনে হয়েছে, এবং সেই জন্য কিন্তু
তিনি তার সাথে কথা বলেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন এবং হাসপাতালে প্রেরণ করার পরে জরুরি বিভাগ পর্যন্ত সেই যে টহল কর্মকর্তা তিনি কিন্তু তাকে পৌঁছে দিয়ে আসেন এবং এরপরে তিনি কিন্তু চলে আসেন কারণ যেহেতু ঘটনাস্থলটি হাসপাতাল তার অন্তর্গত না এবং তারা যেহেতু বলেইছেন যে তারা পেপারকের হাসপাতালে তার চিকিৎসা নেবেন পরবর্তীতে তারা চিকিৎসা গ্রহণ না করে তারা ওখান থেকে চলে যান তবে এই টোটাল বিষয়টি যেহেতু মামলা তদন্তের একেবারে গুরুত্বপূর্ণ অংশ অপরিহার্য অংশ আমি মনে করছি যে এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাদের যে দৃষ্টিভঙ্গি এটাকে আপনার গুরুত্ব দিতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি গুরুত্ব দেওয়া যাবে না তারা কীভাবে দেখছেন এবং নিশ্চয়ই তারা 7 তারিখের ঘটনা প্রবাহের সাথে 8 তারিখের ঘটনা প্রবাহ নিশ্চয়ই এদেরকে মেলাবেন এবং এই ক্ষেত্রে কার কি এখানে অবস্থান ছিল এবং কার কি আচরণ ছিল সব কিছু নিশ্চয় প্রতিভাত এই বিষয়টা বিষয়গুলো বা বিষয়টা আপনি না ঠিক আছে না আমরা তো ইতিমধ্যে 2টো ঘটনা দেখেছি যে 7 তারিখ দিবাগত রাত এবং 8 তারিখ দিবাগত রাত 7 তারিখ দিবাগত রাত নিয়ে এখন পর্যন্ত ওইভাবে কোনো আইনানুগ পদক্ষেপ এখন কিন্তু নেওয়া হয়নি 8 তারিখ দিবাগত রাত নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে আপনারা দেখেছেন এবং সেই মামলার জন্য যারা অভিযুক্ত তারা ইতিমধ্যে পুলিশ রিমান্ডে কিন্তু এসেছেন এবং সেক্ষেত্রে যিনি অভিযুক্ত বলে উল্লেখ করেছেন তিনি কিন্তু মিডিয়াতে বক্তব্য দিয়েছেন তবে এই বিষয়গুলো এখন যেটা আপনি বলছেন আমি বলবো যে তদন্তকারী যিনি কর্মকর্তা তার কিন্তু এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে যেহেতু একটি তদন্তের অংশ হিসেবে যেখানে অভিযুক্ত তার যে আচরণগুলো সেগুলো অবশ্যই এখানে তাকে যে করে হোক তাকে কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হবে এবং তদন্তে এটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে কিন্তু বিবেচিত হবে সেই ক্ষেত্রে যে ঘটনা প্রবাহগুলো এবং ঘটনা প্রবাহে তার যে অবস্থান তার যে জীবনাচরণ এবং এই যে রাত্রে অনেক রাতে যে উনি বাইরে যাচ্ছেন আমার মনে হয় যে এই টোটাল বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই এই তদন্তে এটা প্রতিফলিত হবে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আপনার আইনের ক্ষেত্রে কিন্তু একটা অপরাধ বা একটা মানে অনৈতিক আচরণ বা অন্যায় আচরণ তার বিস্তৃতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমরা যখন মামলা রুজু করি যে ধারাগুলো আমরা যখন পুট করি তখন কিন্তু অপরাধের মাত্রা প্রকৃতি এটা কিন্তু আমাদের খুব গভীরভাবে কিন্তু বিবেচনা নিতে হয় এবং এই জন্য কিন্তু কোনো অপরাধ কগনিজেবল হয় কোনো অপরাধ কিন্তু নন কগনিজেবল হয় আপনি জানেন যে এখন একটা হচ্ছে অপরাধ আরেকটা হচ্ছে ব্যর্থ এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে এখন ওই ক্ষেত্রে বারে যাওয়ার যদি তার যদি অধিকার না থাকে তিনি যদি বারে যেয়ে থাকেন এটা কিন্তু নির্ণয়ের দায়িত্ব পুলিশের না এটা নির্ণয়ের দায়িত্ব হচ্ছে বার কর্তৃপক্ষ তারা বার কর্তৃপক্ষ তার নির্দিষ্ট রুলস বার কর্তৃপক্ষ বলতে আমি ক্লাব কর্তৃপক্ষে বোঝাচ্ছি ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেকটা ক্লাব তাদের নিজস্ব যে নিয়মকানুনের মধ্যে চলে অনুশাসনের মধ্যে চলে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয়ে থাকে অবশ্যই অল কমিউনিটি ক্লাব হতে পারে বোট ক্লাব হতে পারে তারা তাদের যে নিজস্ব রেজুলেশন যে নেওয়া আছে বা তাদের যে ধরনের ক্লাবের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী তারা নিশ্চয়ই তাদের পদক্ষেপ প্রশাসনিক পদক্ষেপটা নিতে পারেন এবং এই ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার সুযোগ থাকে হয়তো অবশ্যই তারা সেটা নেবেন তবে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে 999 কিন্তু জাতীয় জরুরি সেবা আপনি জানেন যে এই ক্ষেত্রে যে কোনো কলকে আমাদের কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় এবং 999 কল পেয়ে এবং একজন চিত্রনায়িকা তিনি যখন বলেছেন যে তাকে আটকিয়ে ফেলা হয়েছে বিষয়টি কিন্তু আমরা সবিশেষ গুরুত্ব দিই এবং সেই জন্যই আমাদের 2টো টহল দল কিন্তু সেখানে যায় এবং সেখানে যে তারা ভিন্নতর যে প্রকৃতির ঘটনা সেটা লক্ষ্য করে এবং এই ক্ষেত্রে যেহেতু সেটা সেই সময়ে অত গুরুতর মাত্রা ছিল না এবং আমাদের যারা অফিসার ছিলেন তারা যে সেখানে নিয়ন্ত্রণ নিতে পারেন পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি সেই জন্য সেটা সেই ধরনের আইনানুগ পদক্ষেপ কিন্তু আর নেওয়া হয়নি আমরা যেটা করেছি যে আমরা থানায় আমাদের কর্তব্যরত অফিসার এসে তিনি জিডিতে নোট দিয়ে সেই বিষয়টি জাস্ট তার অফিসিয়াল দায়িত্ব যেটা সেটা পালন করেছেন এবং আমরা এখন অপেক্ষা করব যদি ক্লাব কর্তৃপক্ষ তারা যদি এখানে তাদের ব্যত্যয় ক্ষেত্রে কোনো যদি অভিযোগ করে আনুষ্ঠানিক সেই ক্ষেত্রে অবশ্যই যে ধরনের আইনানুগ পদক্ষেপ নিতে হবে আমরা সেটা নিব এবং তারা অভিযোগ করলে অবশ্যই চিত্রনায়কের পরিমণি সহ যারা ওই সময় যারা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এই ক্ষেত্রে ক্লাবের ওই সময় যারা বার টেন্ডার ছিল বা যারা নিরাপত্তা কর্মী ছিল এবং অন্যান্য যারা ছিল তারাও তাদেরকেও আমরা ঘটনা জানার জন্য অবশ্যই আমরা জিজ্ঞেস করব একটা বিষয় যে ঘটনা প্রবাহটা কিন্তু আমাদের এখানে লক্ষ্য করতে হবে তিনি বলছেন যে তিনি ক্লাব থেকে বেরোতে পারছেন না বা তাকে আটকে ফেলা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা যেই দেখছি যে ক্লাবের কর্মীদের সাথে তাদের একটা তার একটা বচসা হচ্ছে এবং তার সাথে যারা
তার সঙ্গীও যারা ছিলেন, এবং এই যে তাদের মধ্যে বচসা যেগুলো হচ্ছে এবং সেটা পরবর্তীতে আমাদের অফিসারে যে নিয়ন্ত্রণ নিয়ে আসে। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা ঘটনা যখন দুটো পক্ষ থাকে, এক পক্ষ কিন্তু আরেক পক্ষের বিরুদ্ধে তিনি কোনো ধরনের চিন্তাবিদ্রেকে তিনি কিন্তু অভিযোগ করে ফেলেন, এবং সেক্ষেত্রে তিনি হয়তো সে অভিযোগ করেছেন। তবে আমরা যেহেতু আমাদের জিডি হয়েছে, নিশ্চয়ই এই ঘটনাটা আমরা আরও বিশদভাবে যাচাই করব, পর্যালোচনা করব, এবং আমরা এই ঘটনার যে প্রভাব ছিল এবং ওইখানে যারা যারা ছিল তাদের সাথে অবশ্যই জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার যে পূর্ণ প্রকৃতি সেটা জানার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয়ে থাকে সেই থেকে যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার হবে আমরা অবশ্যই সেটা গ্রহণ করব।